বন্ধুরা কেমন আছেন সবাই? বন্ধুরা মুকেশ আম্বানি হলো ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি। শুধু কি ভারতের, তিনি হলেন এশিয়ার সবথেকে ধনী ব্যক্তি। আর এটা শুনে আপনি ধারণা করতে পারছেন যে তার মোট সম্পদের পরিমাণ কত হতে পারে। বর্তমান সময়ে মুকেশ আম্বানির মোট সম্পত্তির পরিমাণ 74 বিলিয়ন US ডলার, যা বাংলাদেশি টাকায় দাঁড়ায় 6,29,000 টাকা। সত্যি বলতে এই টাকার অঙ্কটি বাংলায় কনভার্ট করতে যে আমার দাঁত ভাঙা ভাঙা অবস্থা। তো যাই হোক, এত টাকার পরিমাণ শুনে আপনার মনে একটি প্রশ্ন জাগতেই পারে, এত টাকা মুকেশ আম্বানি করে কি, কিভাবে ব্যয় করে এত টাকা? এই সব প্রশ্নের উত্তর জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর যারা চ্যানেলে নতুন তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা আপনারা এটা শুনে অবাক হবেন যে মুকেশ আম্বানিকে একটি ইন্টারভিউয়ে যখন জিজ্ঞেস করা হয় আপনার ফেভারিট খাবার কি, তখন আম্বানি যে উত্তরটি দিয়েছিল তা সত্যি অবাক করার মতো। আসলে আম্বানি বলেছিল তার ফেভারিট ফুডটি হচ্ছে ইডলি আর দোসা, যেগুলো সাউথ ইন্ডিয়ান খাবার হিসেবে পরিচিত। এখন আপনি বলতেই পারেন যে মানুষটির ফেভারিট খাবার শুধু ইডলি আর দোসা, সেই মানুষটি আবার কিভাবে টাকা ব্যয় করবে, তার চাহিদা তো অনেক ছোট। আসলে মুকেশ আম্বানি নিজের জন্য কোনো টাকা খরচ করেন না, আর করলেও সেটি অনেক কম। মুকেশ আম্বানির যে ধন সম্পদ রয়েছে সেইগুলো সে তার পরিবারের ওপর খরচ করে, আর সে তার পরিবারের ওপর বিপুল পরিমাণ অর্থ খরচ করতে এতটুকুও দ্বিধাবোধ করেন না। হোক সেটা তার স্ত্রীর 220 কোটি রুপির জন্মদিন, কিংবা তার মেয়ের 700 কোটি রুপি বিয়ের খরচ, যেটি কিনা ভারতের ইতিহাসে সব থেকে ব্যয়বহুল বিয়ে। মুকেশ আম্বানি তার পার্সোনাল ইভেন্ট বা পার্টিগুলোতে পানির মতো টাকা ব্যয় করেন। বন্ধুরা মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানির বার্থডে পার্টি তো ইন্ডিয়ার ইতিহাসে বিরল হয়ে থাকবে। নীতা আম্বানির জন্মদিনটি হয়েছিল উমায়েদ ভবন প্লেসে, যেটি কিনা যোধপুরে অবস্থিত। আর এই বার্থডে পার্টিতে দেশ বিদেশ থেকে বিভিন্ন সেলিব্রিটি সহ অনেক পাওয়ারফুল পার্সোনালিটির মানুষেরা হাজির হয়েছিল শুধুমাত্র নীতা আম্বানিকে উইশ করার জন্য। আর এই বার্থডে পার্টিতে মুকেশ আম্বানি যাদেরকে ইনভাইট করে ছিল শুধু তাদেরকে নিয়ে আসার জন্য 32টি চার্টার্ড প্লেন বুক করেছিল, যে প্লেনগুলো মুকেশ আম্বানির গেস্টদেরকে জন্মদিনের পার্টিতে নিয়ে গিয়েছিল। আর জানলে অবাক হবেন, এই জন্মদিনে পুরো দেশ বিদেশ থেকে 400টি মার্সিডিস কার এসেছিল। আসলে মার্সিডিস কার হলো পৃথিবীর অন্যতম সেরা দামি কার ব্র্যান্ডের মধ্যে একটি। আর এই পার্টির ডেকোরেশনে যে ফুলগুলো দিয়ে সাজানো হয়েছিল তা স্পেশাল ভাবে থাইল্যান্ড থেকে অর্ডার করে আনা হয়েছিল, যেগুলো ছিল পৃথিবীর সব থেকে দামি ফুলের মধ্যে কয়েকটি। এছাড়া বাচ্চাদের জন্য স্পেশাল কিডস জোনের ব্যবস্থা করা হয়েছিল। বন্ধুরা এই বার্থডে পার্টিতে পৃথিবীর সব থেকে দামি দামি খাবারগুলো শোভা পেয়েছিল। কি খাবার ছিল না এই বার্থডে পার্টিতে? সাউথ ইন্ডিয়ান থেকে ইস্ট ইন্ডিয়ান, ইটালি থেকে চাইনিজ, সব ধরনের খাবারের ব্যবস্থা করা হয়েছিল এই বার্থডে পার্টিতে। বন্ধুরা আপনারা এটা জেনে অবাক হবেন যে 220 কোটি রুপি খরচ করে পালন করা এই বার্থডে পার্টি পৃথিবীতে আজ পর্যন্ত কেউ পালন করেনি। আর এখন আপনি বলতেই পারেন, শুধুমাত্র বার্থডে পার্টিতে যে মানুষটি 220 কোটি রুপি খরচ করতে পারে তার স্ত্রী কিভাবে টাকা ব্যয় করবে? তো চলুন বার্থডে পার্টিকে সাইডে রেখে নীতা আম্বানির বিষয়ে জেনে নেওয়া যাক। বন্ধুরা বিষয়টি হোক নীতা আম্বানির পার্সোনালিটির বা পোশাকের, তিনি সবসময় চর্চার বিষয় হয়ে থাকেন। নীতা আম্বানির ফিটনেস থেকে শাড়ি পর্যন্ত, পার্স এবং জুয়েলারি সবকিছুই মানুষকে আকৃষ্ট করে। আর করবে নাই বা কেন, নীতা আম্বানি যা কিছু ব্যবহার করেন তা হয় নাম্বার ওয়ান আর না হয় অনলি ওয়ান। আর মিসেস আম্বানির কাছে সব থেকে দামি শাড়ির কালেকশন থাকে। শুধুই কি দামি শাড়ি, তার কাছে শোভা পায় পৃথিবীর সব থেকে দামি ব্যাগ, যেগুলোর মূল্য কোটি টাকার নিচে নয়। নীতা আম্বানির কাছে একটি শাড়ি রয়েছে যেটির মূল্য 40 লাখ রুপি। আর নীতা আম্বানি যেসব হ্যান্ডব্যাগ ব্যবহার করেন তা পৃথিবীর সব থেকে দামি হ্যান্ডব্যাগ হয়ে থাকে, যে হ্যান্ডব্যাগগুলোর ওপর শোভা পায় গোল্ড এবং ডায়মন্ড। নীতা আম্বানি এইরকমই একটি ব্যাগের মূল্য 3 কোটি রুপির কাছাকাছি। এছাড়া নীতা আম্বানি তার ঘর সাজানোর জন্য সব থেকে দামি জিনিসগুলো ব্যবহার করেন। আর করবেন নাই বা কেন, আসলে তিনি হলেন এশিয়ার সব থেকে ধনী ব্যক্তির স্ত্রী বলে কথা। নীতা আম্বানি যদি চাও খায় তাও সে চায়ের কাপ হয় 3 লাখ রুপির, আর এই কাপগুলো স্পেশাল ভাবে জাপানে তৈরি করা হয়, আর এই কাপগুলোতে স্পেশাল ভাবে সোনা দিয়ে ডিজাইন করা হয়। আর এরকম সোনা দিয়ে ডিজাইন করা কাপ পৃথিবীতে হাতে গোনা কয়েকটি রয়েছে। এরকম 50টি কাপের সেটের মূল্য প্রায় 150 কোটি রুপিরও বেশি। আর এরকম কত দামি দামি জিনিস যারা ব্যবহার করে তা আমাদের মতো সাধারণ মানুষের
ধারণারও বাইরে। আমরা এসব কথা দুঃস্বপ্নেও ভাবতে পারি না। তো যাই হোক, নীতা আম্বানির কাছে লাক্সারিয়াস প্রাইভেট প্লেনও রয়েছে, যেটি তার হাজবেন্ড তার বার্থডে পার্টিতে গিফট করেছিল, আর এই প্লেনটির মূল্য প্রায় 230 কোটি রুপি। আর যদি কথা হয় মুকেশ আম্বানির কার কালেকশনের ব্যাপারে, তাহলে মুকেশ আম্বানির কাছে রয়েছে 168টি ভ্যারাইটি কার, যার মধ্যে রয়েছে বেন্টলি, BMW, মার্সিডিস বেঞ্জ, ল্যাম্বরগিনি, ফেরারি, আর জানি না কত কার রয়েছে। মুকেশ আম্বানির বেশিরভাগ গাড়ি বুলেট প্রুফ হয়ে থাকে, যে গাড়িগুলোর ওপর গান ফায়ারের কোনো রকম প্রভাব পড়ে না, আর এ কারণে এই গাড়িগুলোর মূল্য অনেক হয়ে থাকে। এই কারগুলো ছাড়াও আম্বানির কালেকশনে রয়েছে লাক্সারিয়াস ভ্যানিটি ভ্যান, যেটি দেখতে অনেক সুন্দর, আর এই ভ্যানিটি ভ্যানের মূল্য প্রায় 25 কোটি রুপি। আর মজার ব্যাপারটি হচ্ছে, এই ভ্যানিটি ভ্যান রাস্তায় চালানোর জন্য মুকেশ আম্বানিকে RTO-কে প্রায় 2 কোটি টাকা ট্যাক্স দিতে হয়েছিল। কিন্তু সত্যি বলতে এই টাকার অঙ্কটি মুকেশ আম্বানির কাছে পান খেয়ে পিক ফেলার মতো। বন্ধুরা, যে মানুষটি শুধু তার গাড়ি রাস্তাতে চালাবার জন্য 2 কোটি টাকা ট্যাক্স দিতে পারে, সে মানুষটির বাড়ি কত টাকা হতে পারে জানলে অবাক হবেন। মুকেশ আম্বানির বাড়ি হচ্ছে পৃথিবীর সবথেকে দামি বাড়ি, আর এই বাড়িটির নাম হচ্ছে অ্যান্টিলিয়া, যেটি তৈরি করতে মুকেশ আম্বানিকে $1 billion খরচ করতে হয়েছে। আর এই বাড়িটি মুম্বাইয়ের টনি আলমাউন্ট রোডে অবস্থিত, আর এই বাড়িটির পরিধি অর্থাৎ এই বাড়িটি 400,000 square feet জায়গার ওপর অবস্থিত। আর এই বাড়িটির মধ্যে বিভিন্ন ধরনের ফ্যাসিলিটি রয়েছে, যেমন এই বাড়িটির মধ্যে রয়েছে 50 সিটের একটি থিয়েটার। শুধু কি থিয়েটার, এছাড়া রয়েছে আইসক্রিম কর্নার, গার্ডেন, স্পা, সুইমিং পুল, আর জানি না কত কিছু। এছাড়া এই বিল্ডিংটিতে হাই স্পিড এলিভেটর ব্যবহার করা হয়েছে, আর এই 27 তলা বিল্ডিংয়ে মোট 600 স্টাফ চাকরি করেন, যার মধ্যে কোনো কোনো স্টাফের মাসিক বেতন লক্ষ টাকার উপরে হয়ে থাকে। বন্ধুরা, এই বাড়িটির নিরাপত্তার জন্য আম্বানি পরিবার মাসে 15 লক্ষ টাকা ব্যয় করে থাকে। এই আলিশান বাড়িতে হেলিকপ্টার ল্যান্ড করানোর জন্য 3টি হেলিপ্যাড রয়েছে, আর এই বাড়িটি পৃথিবীর একমাত্র বাড়ি যে বাড়ির ছাদে 3-3টি হেলিপ্যাড রয়েছে। তো যাই হোক, এবার আসা যাক মুকেশ আম্বানির মেয়ের ব্যাপারে। মুকেশ আম্বানি তার মেয়ের বিয়ে খুব ধুমধাম করে করিয়েছিলেন, আর মুকেশ আম্বানি শুধু তার মেয়ের বিয়েতে 700 কোটি রুপি খরচ করেছিলেন। বন্ধুরা, মুকেশ আম্বানির মেয়ের বিয়ে পৃথিবীর সব থেকে ব্যয়বহুল বিয়ের মধ্যে একটি, আর ঈশা আম্বানি তার বিয়েতে যে ড্রেস পরেছিল সেটির মূল্য 90 কোটি রুপি। এটা শুনে অনেকের মাথায় আকাশ ভেঙে পড়তে পারে, আসলে কোনো ড্রেসের দাম কি 90 কোটি রুপি হয়? আসলে এই ড্রেসটির ওপর ডিজাইন করা হয়েছিল গোল্ড এবং ডায়মন্ড দিয়ে, আর সেটিও করা হয়েছিল হ্যান্ড এমব্রয়ডারির মাধ্যমে। আম্বানি তার মেয়ের বিয়েতে যে কার্ড ছাপিয়েছিলেন সেই প্রত্যেকটি কার্ডের মূল্য 5 লাখ রুপি। ধনী হওয়ার সাথে সাথে আম্বানি পরিবারের মন অনেক বড়। তাদের রিলায়েন্স ফাউন্ডেশনের মাধ্যমে তারা বিভিন্ন সমাজসেবার কাজও করেছে। সম্প্রতি করোনা ভাইরাস প্রতিরোধে ভারত সরকারকে মুকেশ আম্বানি 500 কোটি রুপি ডোনেট করেছে, আর এতে খুব কম চান্স রয়েছে যে মুকেশ আম্বানির কাছ থেকে তার ধনীর গদি কেউ ছিনিয়ে নেবে। বরং এটা হতে পারে যে কিছুদিনের মধ্যে মুকেশ আম্বানি পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তি হয়ে যাবেন। এটা বলার কারণ এই যে মুকেশ আম্বানির বিজনেস যেভাবে গ্রো করছে তাতে এটি নিঃসন্দেহে বলা যায়। তো যাই হোক বন্ধুরা, এটা ছিল আজকে আমাদের আয়োজন। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, আর এই রকমই মজাদার সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। এতক্ষণ সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।